हेलो एवरीवन, वेलकम टू एलर्जी क्लासेस। आज आम आरंभ करिया प्लस थ्री सेकेंड सेमिस्टर ओडिया ऑनर्स रो कोर थ्री बा पेपर थ्री रो जहाँ ना होची आधुनिक ओडिया साहित्य। ओके, आज यार सेकेंड क्लास। ओके, प्रथम क्लास रे आम सिलेबस डिस्कशन करथिले, जदि देखिनो जाइकी देखिनियो, प्ले लिस्ट रे अछि। एवं आज आम आरंभ करिया शॉर्ट क्वेश्चन ओडिको। ओके, प्रथम आम आरंभ करिया शॉर्ट क्वेश्चन चैप्टर 1 रो বা ইউনিট ওয়ান রে কই পারিও, ইউনিট ওয়ান রে শর্ট কোশ্চেন গুড়ি। প্রথম কোশ্চেন টি হচ্ছে আধুনিক বা যে মডার্ন শব্দটি কেউথিরু আসি আছে আর ইয়ার অর্থ কোন। এই যে মডার্ন শব্দটি লাটিন ভাষার আসি আছে। ওকে, মডার্ন শব্দটি লাটিন শব্দ মডরু আসি আছে, মডরু আসি আছে। আর মডর অর্থ হল চলন্তি সময় বা বর্তমান, বুঝি হলা। মডার্ন শব্দটি আসি আছে মডরু, লাটিন শব্দ মডরু আসি আছে, যার অর্থ হচ্ছে চলন্তি সময় বা বর্তমান। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে কেউ মশিয়ার সর্বপ্রথমে আধুনিকতার সূত্রপাত হয়েছিল কেউটি হয়েছিল। 1880 মশিয়ার সর্বপ্রথমে আধুনিকতার সূত্রপাত হয়েছিল আর ইউরোপ সাহিত্যের হয়েছিল কেবে হয়েছিল না 1880 মশিয়ারে কোটি হয়েছিল না ইউরোপ সাহিত্যের আধুনিকতার সূত্রপাত হয়েছিল, দুইটা কোশ্চেন গলা। তারপর থার্ড কোশ্চেন হচ্ছে আধুনিকতারে থিবা বাদ, আধুনিকতারে থিবা বাদ যাহা কি কইছে আইজম কু কেতে ভাগরে বিভক্ত করা হইছে। ওকে, আধুনিক সাহিত্যরে থিবা বাদ গুড়িকু কেতে ভাগরে বিভক্ত করা হইছে, না চিত্রকল্পবাদ, ডাডাবাদ, অতিবাস্তববাদ, অভিব্যক্তিবাদ, অস্তিত্ববাদ, হলা কেতে হলা 2 3 5টা করা হলা। ওকে, পাঁচ ভাগরে বিভক্ত করা হইছে। আর এগুড়িক হলা আধুনিকতার ছতা সব, আধুনিকতা শব্দর ছতা সদৃশ। ওকে, তারপরে আসিলা ফোর্থ হলা ইংরেজ মানে কেবে ওড়িশারে প্রবেশ করেছিলেন, ইংরেজ মানে কেবে প্রবেশ করেছিলেন না 1803 মশিয়ারে ইংরেজ মানে ওড়িশাকু প্রবেশ করেছিলেন। শিক্ষানীতি কেবে সৃষ্টি হয়েছিল এ সম্পর্কে কেউ দুইজন গুরুত্বপূর্ণ ভূমিকা তুলাইছিলে। শিক্ষানীতি যদি কথা কহিবা লর্ড মাকলে এবং রাজা রামমোহন রায়ঙ্ক সহায়তারে 1835 মশিয়ারে নূতন শিক্ষানীতি সৃষ্টি হয়েছিল। ওকে, এই যে শিক্ষানীতিটি কেবে সৃষ্টি হয়েছিল লর্ড মাকলে এবং রাজা রামমোহন রায়ঙ্ক সহায়তারে 1835 হয়েছিল। তারপর আসিল ব্রাহ্ম সমাজ কেবে প্রতিষ্ঠা হয়েছিল ও ইহার জনক কি। 1828 মশিয়ারে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল আর ইহার জনক হচ্ছন্তি রামমোহন রায়। ওকে, ব্রাহ্ম সমাজ 1828 মশিয়ারে প্রতিষ্ঠা হয়েছিল আর ইহার জনক হচ্ছন্তি রাজা রামমোহন রায়। উৎকলরে কেউ স্থানরে, উৎকলরে কেউ স্থানরে কেবে উৎকল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল এবং কিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। হরনাথ ভট্টাচার্যঙ্ক দ্বারা 1869 মশিয়ারে কটক ঠারে উৎকল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। কাহা দ্বারা? না হরনাথ ভট্টাচার্যঙ্ক দ্বারা 1869 মশিয়ারে কটক ঠারে উৎকল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে ওড়িশা ইতিহাস সৃষ্টি ক্ষেত্রে কেউ কেউ ইংরাজী সাহেবঙ্ক অবদান থিলা। ওড়িয়া ইতিহাস সৃষ্টি ক্ষেত্রে ইংরাজী সাহেব কথা কোয়া হচ্ছে, হ্যাঁ ওড়িয়া মানক তো ভূমিকা নিহতি ভাবে থিলা, কিন্তু ইংরেজ সাহেবঙ্ক কথা কইবা জন বিন্স, স্টলিং সাহেব আর হন্টার সাহেব। এই তিনটা সাহেবঙ্ক ভূমিকা বহুত ইম্পর্টান্ট থিলা আমার, স্পেশালি গোটে স্বতন্ত্র ওড়িশা গঠন করিয়া পাই বা ওড়িয়া ইতিহাস সৃষ্টি করিয়া পাই। ওকে, বুঝিলা। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে কেউ মশিয়ারে এবং কেউটি হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। তো 1817 মশিয়ারে কলিকতারে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, কলিকতারে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 মশিয়ারে। কেউ মশিয়ারে কোর্ট কাচারীর পার্সি ভাষা উঠাই উক্ত ভাষার প্রচলন করা হয়েছিল, তো ইংরেজি ভাষার প্রচলন করা হয়েছিল। 1818 খ্রিস্টাব্দে কোন করা হলো না পার্সি ভাষাকে হটাই দেখি ইংরেজি ভাষা আনা হয়েছিল। ওকে, পার্সিরু ইংরেজি ভাষা আসছিল 1818 খ্রিস্টাব্দে কোর্ট কচেরি মানকর আগরু পার্সি ভাষা চালুছিল আমার ওড়িশারে, তারপরে ইংরেজি ভাষা আসছিল। তারপরে আসছিল ওড়িশার কেবে ভাষা বিলোপ আন্দোলন মুন্ড টেকিছিল। ভাষা বিলোপ আন্দোলন কেবে মুন্ড টেকিছিল না 1868 মশিয়ারে হয়েছিল। 1868 মশিয়ারে ভাষা বিলোপ আন্দোলন ওড়িশারে মুন্ড টেকিছিল। প্রথমে ওড়িশারে কেবে ও কেউটি স্কুল আরম্ভ হয়েছিল, স্কুল যদি কহিবা ওড়িশারে
କୋଉଠି ଆରମ୍ଭ ହେଇଥିଲା ନା 1823 ମସିହାରେ କଟକ ଠାରେ ଆରମ୍ଭ ହେଇଥିଲା କ'ଣ ସ୍କୁଲର ନା ଇଂଲିଶ ଚାରିଟି ସ୍କୁଲ, ଇଂଲିଶ ଚାରିଟି ସ୍କୁଲ ପ୍ରତିଷ୍ଠା ହେଇଥିଲା 1823 ମସିହା କଟକ ଇଂଲିଶ ଚାରିଟି ସ୍କୁଲ। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ ହେଉଛି ପ୍ରଥମ ସରକାରୀ ଇଂରାଜୀ ସ୍କୁଲ କେବେ ଓ କେଉଁଠି ପ୍ରତିଷ୍ଠା ହେଇଥିଲା, ପ୍ରଥମ ସରକାରୀ ଇଂରାଜୀ ସ୍କୁଲ। ଓକେ, ସରକାରୀ ଇଂରାଜୀ ସ୍କୁଲ ହେଇଥିଲା ପୁରୀ ଠାରେ 1835 ମସିହା ନଭେମ୍ବର ମାସରେ ହେଇଥିଲା, ପୁରୀ ଠାରେ 1835 ନଭେମ୍ବର ମାସରେ ପ୍ରଥମେ ଇଂରାଜୀ ସରକାରୀ ସ୍କୁଲ ପ୍ରତିଷ୍ଠା ହେଇଥିଲା। ଓକେ, ତାପରେ ଆସିଲା ସର୍ବପ୍ରଥମେ ମୁଦ୍ରା ଯନ୍ତ୍ରର ଓଡ଼ିଶାରେ କେବେ ପ୍ରତିଷ୍ଠା ହେଇଥିଲା। ଓକେ, ମୁଦ୍ରା ଯନ୍ତ୍ର କହିଲେ ଟଙ୍କା ବାହାର କରିବା ନାହିଁ, ମୁଦ୍ରଣ ଯନ୍ତ୍ର ପ୍ରିଣ୍ଟିଂ ପ୍ରେସ୍ କେବେ ହେଇଥିଲା, 1837 ମସିହାରେ ହେଇଥିଲା କଟକ ଠାରେ। ଓକେ, 1837 ମସିହାରେ କଟକ ଠାରେ ମୁଦ୍ରଣ ଯନ୍ତ୍ରର ପ୍ରତିଷ୍ଠା ହେଇଥିଲା। ତାପରେ ଆସିଲା ଜ୍ଞାନାରୁଣ ପତ୍ରିକା କେବେ ଓ କାହା ଠାରେ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା। ଆଚ୍ଛା, ଜ୍ଞାନାରୁଣ, ଜ୍ଞାନାରୁଣ ହେଇଥିଲା ଖ୍ରୀଷ୍ଟିଆନ ପାଦ୍ରୀମାନଙ୍କ ଦ୍ୱାରା 1849 ମସିହାରେ ଜ୍ଞାନାରୁଣ ପତ୍ରିକା ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା, ଖ୍ରୀଷ୍ଟିଆନ ପାଦ୍ରୀମାନଙ୍କ ଦ୍ୱାରା, ଯେଉଁମାନେ ଯୋଉ ଖ୍ରୀଷ୍ଟ ଧର୍ମ ପ୍ରଚାର କରୁଥିଲେ ସେହିମାନଙ୍କ ଦ୍ୱାରା 1849 ହେଇଥିଲା ଜ୍ଞାନାରୁଣ ପତ୍ରିକା। ତାପରେ ଆସିଲା ଜ୍ଞାନାରୁଣ ପତ୍ରିକାର ସମ୍ପାଦକ କିଏ, ତ ଜ୍ଞାନାରୁଣ ପତ୍ରିକାର ସମ୍ପାଦକ ହେଉଛନ୍ତି ରେଭରେଣ୍ଡ ମି ଲେସି, ରେଭରେଣ୍ଡ ମି ଲେସି ହେଲେ ଜ୍ଞାନାରୁଣ ପତ୍ରିକାର ସମ୍ପାଦକ। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ ହେଉଛି ଓଡ଼ିଆ ଭାଷା ବଙ୍ଗଳାର ଏକ ଉପଭାଷା ବୋଲି କିଏ କହିଥିଲେ, ଓଡ଼ିଆ ଭାଷା ବଙ୍ଗଳାର ଏକ ଉପଭାଷା ବୋଲି ରାଜେନ୍ଦ୍ର ଲାଲ ମିତ୍ର କହିଥିଲେ, କିଏ କହିଥିଲେ ନା ରାଜେନ୍ଦ୍ର ଲାଲ ମିତ୍ର କହିଥିଲେ। ଓଡ଼ିଆ ଏକଟା ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୟ, ଓଡ଼ିଆ ଏକଟା ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୟ ପୁସ୍ତକର ରଚୟିତା କିଏ, କାନ୍ତିଲାଲ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟ। କାନ୍ତିଲାଲ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟ ହେଉଛନ୍ତି ଓଡ଼ିଆ ଏକଟା ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୟର ରଚୟିତା। ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ ହେଉଛି ସ୍କୁଲ ମାନଙ୍କରେ ଓଡ଼ିଆ ଭାଷାର ଶିକ୍ଷା ପଦ୍ଧତିକୁ କିଏ ପ୍ରତ୍ୟାହାର କରିଦେଇଥିଲେ, ସ୍କୁଲ ଇନ୍ସପେକ୍ଟର ମାର୍ଟିନ ସାହେବ, ସେତେବେଳେ ସ୍କୁଲ ଇନ୍ସପେକ୍ଟର ଥିଲା, ସିଏ କ'ଣ କଲେ, ମାର୍ଟିନ ସାହେବ କ'ଣ କଲେ ନା ସ୍କୁଲ ମାନଙ୍କରୁ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ପୁରାପୁରି କ'ଣ କଲେ, ବ୍ୟାନ୍ କରିଦେଲେ, ପୁରାପୁରି ପ୍ରତ୍ୟାହାର କରିଦେଇଥିଲେ। ତାପରେ ଆଜିର କ୍ଲାସ୍ର ଲାଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ହେଉଛି ଓଡ଼ିଶାରେ 9 ଅଙ୍କ ଦୁର୍ଭିକ୍ଷ କେବେ ପଡ଼ିଥିଲା, 1866, ପ୍ରବଳ ହେଭି ବର୍ଷା ହେଲା, ଲୋକମାନେ ଖାଇବାକୁ ନ ପାଇଲେ, ଓଡ଼ିଶାର ପ୍ରାୟ 3 ଭାଗରୁ ଭାଗେ ଲୋକ କ'ଣ ହେଇଥିଲେ, ମରିଯାଇଥିଲେ ଏଇ ଦୁର୍ଭିକ୍ଷରେ, ସବୁଠୁ ଡେଞ୍ଜରସ୍ ଥିଲା। ଓ କେବେ ହେଇଥିଲା ନା 1866 ମସିହାରେ ହେଇଥିଲା, ବୁଝିହେଲା, 1866 ଅନେଶ୍ୱତ ନୁହେଁ, 1866 ହେଇଥିଲା। ଓକେ, 1866 1/3 ଲୋକ ମରିଯାଇଥିଲେ। ଠିକ୍ ଅଛି, ତ ଇଏ ଥିଲା 20 କ୍ୱେଶ୍ଚନ୍ କଲେ, ଆଉ ଥରେ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ର ଆଉ ବାକି କ୍ୱେଶ୍ଚନ୍ ଗୁଡ଼ିକ ଡିସ୍କସନ୍ କରିବା UNIT-1ର। ସମସ୍ତେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିବା ସହିତ ତୁମ ସାଙ୍ଗମାନଙ୍କୁ ସେୟାର କର, ଏବଂ ଚ୍ୟାନେଲ୍କୁ ଯଦି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।